তেজপুরের অনন্ত মেমোরিয়াল নার্সিংহোমত উত্তেজনা। নার্সিংহোমর ম্যানেজারে মালিকপক্ষর নির্যাতনের বাবে বাছি ললে আত্মহত্যার পথ। মৃত্যুর পূর্বে লিখিত হয়ে গেল মালিকপক্ষর বিরুদ্ধে সুইসাইড নোট। উল্লেখ্য যে নার্সিংহোমখনের ম্যানেজার প্রদীপ ভূঁয়াই আত্মহত্যার পূর্বে লিখা সুইসাইড নোটত পত্নীক উদ্দেশ্য করে কৈছে, মই জি এম দাস আর জাহানারা বেগমর কারণেই মরিবলগা হল, 44,000 কারণে মরিবলগা হল। চতিয়ার বারভূঁয়া গাঁৱৰ নিবাসী প্রদীপ ভূঁয়াই ডাক্তর জি এম দাস আর ডাক্তর জাহানারা বেগমর মালিকাধীন অনন্ত মেমোরিয়াল নার্সিংহোমত ম্যানেজার হিসেবে কর্মরত আছিল। তেওঁ মালিকপক্ষক 44,000 টাকা ঘুরাই দিব নোৱাৰা বাবেই শারীরিক আর মানসিক নির্যাতনের বলি হবলগা হয়েছিল বলে পরিয়ালের লোকে অভিযোগ করেছে। দাদা হয় দাদা হয় তেও কি আজি ডিউটিত আহিছিল? তাই দেখি ডিউটিত আহিছে, আমতে মানে পরহি দিনা সন্মুখে ডক্টর জাহানা বেদে ফোন কৰিছে হেৰি বলি কি বলি কয় এক সেকেন্ড রবসন হ্যাঁ, সেই সিকিউরিটি কিটাই হাহি আছে, সেই কিটা অসভ্য কিটা দেইছেনে? তমনে একটা পি প্লেন আছে সিকিউরিটি যদি মই সেই কিটা উপর সন্দেহ কিনি হেনা হাহি আছে অথনে পা আমি যিমানে মানে কান্দিছো সি সিমানে হাহি আছে, এই তো এটা ইনচার্জ হয় সি প্রদীপে কিবা এটা কইলে তুমি ইমিডিয়েট হসপিটাললে আহা, মই আহিছো আহি পেলাই দেখিছো সি পুরা পড়ি আছে আর সুইসাইড নোটখন পাইছো, তাত লিখিছে যে ডক্টর জাহানারা বেগম আর ডক্টর জি এম দাসে মিলি মুখ ফসাইছে 44,000 টাকা সি দিবলে থাকাটো হয় সি হয়তো স্বীকার করে লিখিছে মোকো সিদিনা কৈছে 44,000 দিবলে আছে, তেতিয়া মো বায়ে কলে রাতি কৈছে তু যদি তেনেকুৱা টকার কথা আছে মো ভিন্দুয়ে তো দি দিবগে, কৈছে নালাগে নালাগে মো 44,000 মই 31 তারিখে সি দায়িত্ব লৈছিলে। তারপর অথনি মোক যেতিয়া বাইদেউ প্রদান তার মই যেতিয়া সুইসাইড নোটখন পাইছো তার সম্পূর্ণ লিখা আছে ডক্টর জি এম দাস আর ডক্টর জাহানারা বেগমে মানে তাক আজি রাতিপুৱাও মানে তাক টর্চার কৰিছে, তাক মারিছে আজি রাতিপুৱা স্টাফে কৈছে মানে বাইদেউ চরিয়াবলে ধরেছে, কি সেই মানুষ কিমান সহ্য করব আর কি লিখি থাকে গেছে যে মুখ সিহতে আর বহুত ফসাব বিচারিছে, এটা কি রহস্য আছে আমি নাজানো, এটা সন্দেহ মানে কি সি হ্যাং হয়ে থাকা হলে আমি গম পালে, এটা দেখিছো রসি সসি কটা তার মুখত মাস্ক অক্সিজেন দি থাকে সি পড়ি আছে, আর এটা সেই মেডিকেলের ডক্টর ডক্টর বিপ্লব মানে বড়া সি সি হেনো তার উপর এজেহার দিব, কিন্তু বিপ্লবক এটা মই সুধিলো মই কৈছো ঐ ঐ স্যার কি কইলে কইছে, কইছে মই একো নাজানো, মই জাহানা বাইদেউ কৈছে আপুনি ডক্টর বিপ্লব বড়া মানে বিশ্বনাথ চাৰিআলি ঘর বামগাঁও মেডিকেলৰ কি ডক্টর, তাক মই কলো ঐ কি কৰিলি, কৈছে মই একো মই বোলো আপুনি এজেহাৰ দিব ধৰিছে, কোনে কৈছে মই এইবিলাক একো নাজানো, মই কৈছো আপুনি মিডিয়া আহিব আপুনি থাকিব, এতিয়া সি নাই কিয়া, এতিয়া মই বিপ্লব বড়াৰ ওপৰতো সন্দেহ কৰো আৰু মানে সুইচাইড নোটত কিন্তু বিপ্লব বড়া নাই, কিন্তু বাইদেৱে কোৱা মতে বিপ্লব বড়াৰ লগত মানে তাৰ হেৰি হৈছে আৰু তাৰ ভয় খুৱাবও পাৰে যে তোক মই কেছ কৰিম, সেইকাৰণে কি মানসিক ভাৰসাম্য হেৰুৱাই কি সুইচাইড কৰিছে, এটা সুইচাইডেই কৰিছে নে পড়া তুলে চাই পেলাই এটা মৰাটো এটা মেজিষ্ট্ৰেটে চাব আমাক সোমাব দিয়া নাই, এটা কৈছে মানে গাৰ কাপোৰ কানি খুলি পেলাই চাম, নাম কি আছে দেখিলো প্ৰদীপ ভূঞা। ইফালে ঘটনাস্থলীত আরক্ষী আর দণ্ডাধীশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লগতে বিষয়টির উপর তদন্তর ব্যবস্থা করেছে। তেজপুরের পল্লবী বরার রিপোর্ট, খবর লাইভ।